বিস্মিল্লা বলো বিস্মিল্লা তবু নামে কাজ শুরু করি আল্লাহ হোম কাশি কাজ যুক্ত ছোটো আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন পর্তি করান বলো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ

রব্বি জিদনি অলমা রব্বিস রহলি সদরি সিরিলি অমরি ওয়াহলুল ওকদতম মিল্লি সনি কাউলি শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের সবার প্রিয় কোরআন শিক্ষার অনুষ্ঠান এই অনুষ্ঠান আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আসলে এটি কোরআনের প্রতি আপনাদের ভালোবাসার পরিচয় সেই জন্য ভালো লেগেছে গত ক্লাসে আমরা দোয়ার বিষয়ে তাসপির বিষয়ে আলোচনা করেছি কিছু কিছু ভাই বোন আরও তাসপির বিষয়ে জিজ্ঞেস করেছেন বিভিন্ন বিষয়ে আসলে অনেক তাসপি আছে এই বিষয়ে যদি আমরা ভালো করে জানতে চাই তাহলে আমাদের জিকিরও দোয়া একটা বই আছে এই বইটি আমরা কালেকশানে নিতে পারি অনেক সুন্দর সুন্দর দোয়া আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একজন বললেন ইয়া রসুলাল্লাহ আমার তো অনেক বয়স হয়ে গেছে আমি তো এখন আগের মতো মনে রাখতে পারি না আমার কে এমন একটি দোয়া শিক্ষা দেন যার মাধ্যমে আমি সুস্থতা লাভ করবো যেটা আমার জন্য যথেষ্ট হবে যেটা আমি পড়লে অনেক উপকার হবে তখন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তো এই তুমি এই দোয়া পড়াও যে সুবাহনুল্লাহবি হামদেহি সুবাহনুল্লা আজিম ও বি হামদেহি আল্লাহ ইল্লা বিল্লাহ তিনবার আর একবার হলো ইমিন ইংদিক ওয়াফিদ আলহমিন ফাদলিক ওয়াংসুর মিন রাহমাতিক এই তাসপিটা যে পড়বে আল্লাহ আল্লাবুল আলমিন তাকে এই এটা তার জন্য অনেক উপকার হবে বৃদ্ধ বয়সে বিশেষ করে এই তাস্পি পড়লে অনেক রোগ শোক থেকে বাঁচা সম্ভব সুবাহান আল্লাহ এটি সই হাদিস এমন অনেক হা আছে অনেক দোয়া আছে যেগুলো আমরা আমল করতে পারি আরেকটি হাদিসে এসছে সাবাইকরাম বলেন ইয়া রসুল্লাহ আপনি তো অনেক দোয়া পড়েন এগুলো সব তো আমরা মনে রাখতে পারি না হ্যাঁ আমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দেন সকল দোয়া যাতে এর মধ্যে চলে আসে তখন রসুলুল্লাহ ইসলাম বললেন যে তোমরা এই দোয়া পড়ো এই দোয়া যদি পড়ো সকল দোয়া এর মধ্যে কভার করবে সকল দোয়া এর মধ্যে চলে আসবে একটি দোয়ার মধ্যে সব দোয়া আছে সুবাহান আল্লাহ সেই দোয়াটি কি সেই দোয়াটি হচ্ছে

আর সেসব জিনিস থেকে তোমার কাছে পানা চাই যা থেকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং যুগে ন্যাক্কার বান্দাগণ পানা চেয়েছেন তো আমরা এ বিষয়ে একটি দোয়ার মধ্যে দেখা সকল দোয়া এসেছে তো এভাবে অনেক দোয়া আছে রসুল্লাহ সাল্ল সাল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো আমরা পড়বো পড়ার জন্য আমাদের চেষ্টা থাকবে আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে পড়ার তফিক দান করুন আমিন বন্ধুরা আজকে আমরা কোরআনিকারিমের একশো নয় নম্বর সুরা

সালাফ কাফে দম্মা লামে যজম মিলে পড়তে হবে কুল কুল ইয়ায়ে খাড়া জাবর কয়লিফ টেনে টেনে পড়তে হবে আর চিকন চিনো থাকলে তিন আলিফ ইয়া হামজেফ পাথা ইয়ে তাস দিয়ে ডবল পড়তে হবে এবং দম্মা আই ইউ আই ইউ হায়ে ফাথা লামে যজম মিলিয়ে পড়তে হবে কেমন হাল

হ্যাঁ কয়টি একটি যারা বলছেন তারা পাশ করেছেন বন্ধুরা দুইটি হবে যারা একটি বলছেন অফ এবং র তারপরে প্রশ্ন সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয়ের মালা তিনি সিনে নেবেন দেখা যাবে কি ফার্স্ট হতে পারেন এয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে পাঁচটি জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে মার্শাল্লাহ সবাই পাশ করেছেন টান্ত হবে কয় জায়গায় তাহলে মোট কয়টি উচ্চারণ এক নম্বর উচ্চারণ করুন সবাই কুল কুল দুই তিন আই 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 চার ইউ ইউ পাঁচ হাল হাল ছয় ক্যা ফি ফি আট রটি উচ্চারণ হলো আটটি কয়টি উচ্চারণ হলো আটটি সবাই আবার এক নম্বর বলুন দেখি দুই তিন আট قل يا ايها الكافرون قل يا ايها الكافرون قل يا ايها الكافرون يا ايها الكافرون ما شاء الله طولتوا قول يا ايها ال كافرون كافرون তুমি বলো হে কাফেরগন ওলিয়া আই ইউ হ্যাল হে রসূল তুমি বলো হে কাফেরগন কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ রাব্লাহ আলাম তার রসুলকে নির্দেশে বলো হে কাফেরগন পারবে সবাই হ্যাঁ কুলিয়া আই ইউ হ্যাল বলো হে কাফের

তা হ্যাঁ মিলে পড়তে বায়ে দাম্মা বু বু দুন পেশে বামে জাজামাল আওয়া মদের হরে মাদের হরে পরে থামলে পুলিশ সব থাকলে তিনালে প্রেনে পড়তে হয় আমরা পড়েছি তা বুদুন আবুদু মা তা বুদুন হ্যাঁ সবাই জোরে বলো মাস আল্লাহ সবার পরীক্ষা নেব পরীক্ষা সবাই ভালো করেন বলুন তো এখানে এক মত কয়টি সবার সবাই পাশ করেছেন তিন মত কয়টি লা এবং দুন মাশাল হ্যাঁ সর্বশেষ প্রশ্ন তিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন

বু পাঁচ শক্ত হবে চার দু দাল শক্ত হবে দু 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 পাঁচ মা মা ছয় তা তা আইনের মধ্যে সেফাতে আছে মত আওয়াজ আওয়াজ পুরোপুরি জারি হবে না বন্ধ হবে না তা 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 সাত বু বু আট দু

তোমরা যার ইবাদত কর আমি তাই ইবাদত করি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ সবাই হরফের নাম বলো

মিলিয়ে পড়তে হবে মিমের পরে গুণ্য হবে না শুধুমাত্র বামিম আসলে গুন্ন হবে আমরা পড়েছি আইনে ফাতা বামে এলে মদের হরপ কয়ালিপে পড়তে হবে আসরা বি 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 দালে দাম্মা ওয়াই মিলিয়ে পড়তে হবে দু 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 নুনে ফাতা না 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 আ বিদু না আ মা জবরে বামে খালি লিফ মাদের হওয়া পয় লিফ টেনে পড়তে হবে এক আ যে কোন চিহ্ন থাকলে তিন আলিফ মা মা আ হ্যাঁ মিলিয়ে পড়তে হবে কেমন বুধ অকের কারণে দালে যজম হবে ডালে জজম হলে কি হবে কলকল হবে বলো দালে জজম কলকলা কলকলা অর্থ ধাক্কা দাও কলকলা অর্থ কম কম্পন সৃষ্টি করা প্রতিধ্বনি দ কলকলা পয়টি কফ টপ বা জিম দাল আমাদের দশ নম্বর ক্লাসটি করলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো কলকলা হ্যাঁ কলকলা হবে এখানে কেমন আ বোধ আ বোধ অয়েলা অ্যাং তুমা বিদু মা আ ওয়া মানি এবং লা মানে না আংতুম মানে তোমরা আবেদু না এবাদতকারী আবেদ বলি না আমরা আবেদ থেকে আবেদের বহু বসেন আবিদু না যার মা অর্থ যার যা বা যার কলানিকারী মেয়েদ দুই হাজার একশো বার এসেছে শুধু মা শব্দটি আবোধ আমি আবাদত করি হ্যাঁ আমি যার আবাদত করি তোমরা তার আবাদতকারী নও হ্যাঁ অর্থ বলো হ্যাঁ আরবি বাংলা দুইটা একসাথে বলো সবাই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তোমাদের বলো তুমি ওয়ালা আনতুম আবিদুনা মা আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী করিনো মাশাআল্লাহ খুব সুন্দর বলেছে আমাদের বন্ধু খুব সুন্দর বলেছে তুমি বলো ওয়ালা আর আমি যার ইবাদত তোমরা তার ইবাদত করিনা 마শাআল্লাহ সুন্দর বলেছে তুমি বলো সব 마শাআল্লাহ বলো তুম মা আ'বুদ আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করিনা 마শাআল্লাহ বলো খুব সুন্দর বলেছে 마শাআল্লাহ ওয়া লা আনতুম আবিদুন মা আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো তুমি তোমরা আর আমি যার এবাদত করি তোমরা তার আবাদতকারী নও মাশাআল্লাহ খুব সুন্দর প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক আমরা সূরাতুল কাফিরুন আমরা পড়া শুরু করেছি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা শেষ করব আজকে এ পর্যন্তই একটি বিষয় আমাদের সবার খেয়াল রাখতে হবে যে কোরআনে কারিম আমাদের অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে এবং শুদ্ধ করে পড়ার সাথে সাথে কোরআনে কারিমে অর্থ আমাদের জানার চেষ্টা করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন ইন্না হি আল্লা কুম তাকিলুন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এই জন্য যাতে তোমরা বুঝতে পারো বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে কোরআনে মেয়ে এ বিষয়ে বেশ কয়েকটি আয়াত আছে যে এর থেকে প্রমাণিত হচ্ছে কোরআন বুঝতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন পড়ার বোঝা তৌফিক দান করেন আমিন আজ এই পর্যন্তই একই সময় আগামীকাল আবার দেখা হবে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubাইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস এক কুরআন শিখা সুন্দর মা শুদ্ধ কুরআন শিখলে জীবন এক শবদে কুরআন শিখব হাসি খুশি মনে আল্লাহর পরিচয় পাবো আমরা আল কুরআ